হাতে বসানো গাছ, যদিও না না আমি নিজে বসাইনি, মাই বসিয়েছে, গাছটা বসানো হয়েছে আর তাতে পেঁপে হয়েছে। উফ, জাস্ট ফাটাফাটি পেঁপে হয়েছে, মানে গোটা গাছে যে কটা ফুল এসেছিলো সব কটাতে পেঁপে হয়েছে, আর প্রত্যেকটা পেঁপে সাইজ জানো এত বড় বড়। তাই আজকে ভাবছি গাছের পেঁপে দিয়েই কিছু রান্না করা যাক, কি বলো কেমন হয়? হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি শ্রীপর্ণা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভিজা ফর ফুডিজ। একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার বাড়িতে রান্না করার খুব ইচ্ছা হয়েছে, মানে গাছে এত সুন্দর সুন্দর পেঁপেগুলো হয়ে রয়েছে না, মানে একদম কি বলবো, হাত ছানি দিয়ে লোভ দেখাচ্ছি রান্না করার জন্য। তো মা তুলে রেখেছে পেঁপে আজকে, তাই চলো পেঁপে দিয়ে একটা ডিশ বানিয়ে নিই। ডিশ মানে স্পেশাল ডিশ বলতে পারো, আমি এর আগে কখনো কোনো মিষ্টি আইটেম ট্রাই করিনি রান্না করার, তাই এটাই আজকে বানাবো। বানাবো মানে কি বানাবো, পেঁপের হালুয়া। ইয়াপ, তো চলো যাওয়া যাক। পেঁপে নিয়ে এত স্টাইল কেন মারছি জানো? পেঁপেটা খালি দেখো, হেভি দেখতে না, দারুণ দেখতে। এটা আমাদের গাছের পেঁপে, মানে আমাদের বাড়িতে একটা পেঁপে গাছ রিসেন্টলি বসানো হয়েছে এই বছরই। তো যা পেঁপে হয়েছে না তাতে ফাটাফাটি। তো এই পেঁপেটা মা সকালবেলা তুলে রেখে গেছিলো, রাত্রেবেলা তুলতে বারণ করেছে, কেননা রাতে স্বাভাবিক গাছে হাত দিতে বারণ করে, পোকামাকড় থাকতে পারে তাই। তো আমি এখন ধুয়ে টুয়ে এটাকে নিয়ে এসেছি, আর এইটা দিয়ে বানানো হবে একটা স্পেশাল ডিশ। তো আমি যাই এগুলোকে কাটাকাটি করি, আর তোমরা থাকো আমার সাথে। ফুটে রেডি হয়ে গেছে, আর বাকি ইনগ্রিডিয়েন্টসও দেখতে পাচ্ছ এখানে, পেঁপে মানে পেঁপে কোড়ানো দেখছিলে, পেঁপে কোড়ানো হয়ে গেছে, কাজু বাদাম, গোটা এলাচ, এলাচের আমি কয়েকটা দানা বার করে রেখেছি, এখানে রয়েছে 200 গ্রাম চিনি, আর ওটা ওখানে দুধ আছে হাফ লিটার, আমার কাছে আছে ঘি, আর গ্যাসে বসানো হয়ে গেছে কড়াই, আর কিছু একটা ছিল কী যেন একটা মিসিং, কনডেন্স মিল্ক কই গেল, এই যে এসে গেছে, আর রয়েছে কনডেন্স মিল্ক। ওকে, এবার কড়াইটা পুড়ে যাবে, তাড়াতাড়ি আমরা ঘিটা দিয়ে নিই। আমুলের মিঠাই মেড, যদিও এটা স্পন্সরে আমরা কিছুই পাবো না, তবু দেখিয়ে দিলাম। কড়াইতে ঘি দিয়ে দিয়েছি, আর একটু সামান্য ঘি গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো ভেঙে রাখা কাজু। গ্যাসটা তোমরা বুঝে শুনে একটু বাড়ি কমিয়ে নিও। উপস, হোয়াই সো মাচ ফগি ফগি। আমরা জাস্ট একটু এটাকে নাড়িয়েই তুলে নেব, কিন্তু বেশি ভাজবো না। এই ঘিয়ের মধ্যে কাজু বাদাম দিয়ে ভাজা হলেই কেমন একটা মনে হয় না, পায়েস পায়েস হবে, আর পায়েস হওয়া মানেই কেমন মনে হয় জন্মদিন জন্মদিন, যদিও আমার জন্মদিন অনেক দূর, দিল্লি বহুত দূরে। লাল হয়ে যাচ্ছে, তুলে নিচ্ছি কাজু বাদামগুলোকে। এবার কাজু বাদাম নামিয়ে নেওয়ার পর এই গরম ঘিটার মধ্যেই দিয়ে দেবো আমাদের কোরানো পেঁপে। পেঁপেটা গাছের পেঁপে, তো মানে আমাদের গাছে পেঁপে, সো বাসি টাসি হয়নি। পেঁপে কোড়াতে গিয়ে তো হাতের অবস্থা, 12টা বেজে গেছে জাস্ট। তো পেঁপেটার ওজন প্রায় 600 গ্রাম মতন হবে, তার জন্য আমি হাফ লিটার দুধ নিয়েছি, আই হোপ এতে হয়ে যাবে। ওকে, পেঁপে দিয়ে দিয়েছি কড়াইতে, এবার এটা জাস্ট নাড়িয়ে দাও, নাড়িয়ে দাও, নাড়িয়ে দাও, যতক্ষণ না এই পেঁপেটা একদম নরম হয়ে গিয়ে সমস্ত জল শুকিয়ে যায়।
তো ও হ্যাঁ, আমার মায়ের আইডিয়া, মানে আইডিয়া না মানে মায়ের টোটকা বলতে পারো, মা বলেছে সামান্য একটু নুন আগে দিয়ে দিতে, সামান্য জাস্ট পিঞ্চ অফ সল্ট, ওকে এর থেকে বেশি দেওয়া যাবে না। ওকে এবার আমরা ফিরে আসছি পেঁপেটা নরম হয়ে যাওয়ার পর, দেখতে পাচ্ছ একদম শুকনো হয়ে গেছে জিনিসটা, নাড়িয়ে 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 মোটমাট জল যতটা পাওয়া যায় শুকিয়ে কোয়ান্টিটিটা মোটমাট এতটা কমে আসবে। এবার এর মধ্যে আমাদের যে ফুটিয়ে রাখা দুধটা ছিল সেটা আমরা ঢেলে দেবো। একটু দেখে নিই, হ্যাঁ পুরোটাই যাবে, ওকে পুরো দুধটা এখানে দিয়ে দিয়েছি আমি। এবার এটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে, দিয়ে এবার এটাকে ফুটতে দিতে হবে, ফুটতে দিতে হবে ততক্ষণ যতক্ষণ না এই পেঁপেটা দুধের মধ্যে পুরোপুরি সিদ্ধ হয়ে যায় আর পেঁপেটা সমস্ত দুধটাকে টেনে নেয়। তো ফিরে আসছি পেঁপে সিদ্ধ হওয়ার পর, দেখো একদম জলটা মানে পুরো শুকায়নি, একটু বাকি আছে জলটা শুকানো, তো আমি পুরোটা না শুকানোর আগেই চিনিটা দিয়ে দিলাম। তো হাফ লিটার মতন দুধ ছিল, আমি এতে প্রায় 200 গ্রামের মতন চিনি দিলাম। তো চিনিটা তোমরা তোমাদের যেমন মিষ্টি খেতে চাও সেই অনুযায়ী দিও, আমি 200 গ্রাম চিনি এতে দিয়ে দিলাম। দিয়ে এবার চিনিটাকে ভালো মতন এতে মেশাতে হবে আর নাড়িয়ে নাড়িয়ে পুরো চিনিটা যাতে গলে যায় সেটা দেখতে হবে। এবার এটা মেশার সময় কিন্তু ভালোভাবে নাড়তে থেকো, নাহলে চিনিটা কিন্তু লেগে যেতে পারে, তো চেষ্টা করবে যাতে পুড়ে না যায় চিনিটা, আর ভালোভাবে চিনিটা গলে যাওয়ার পর যেন পুরোটা শুকিয়ে একদম একটা শুকনো শুকনো যেমন হালুয়া হয় সেরকম একটা কনসিস্টেন্সিতে চলে আসে। যা ছিল পুরোই শুকিয়ে গেছে, তবে পেঁপে মানে গাজরের হালুয়াতে যেমন গাজর তো আর নিজের মধ্যে অত জল থাকে না যে জল চাইবে, কিন্তু পেঁপের প্রচুর জল থাকে জানো, তো এটার কনসিস্টেন্সিটা অনেকটা এরকমই থাকবে। এবার অনেকে এটাকে লালচে লালচে করার জন্য দেখলাম ফুড কালার ইউজ করেছে, তো আমি সেটা করতে চাই না, আমি নর্মাল এরকম কালারটাই ক্রিমি ক্রিমি কালারটা রাখতে চাই। তো এর মধ্যে আমার যে এলাচের দানাগুলো ছিল আমি সেগুলো দিয়ে দিলাম, আর দুটো এলাচ আমি জাস্ট ফাটিয়ে দিচ্ছি। ওকে এই একটা, এই এলাচটা যার মুখে পড়বে সে ফেলে দিতে পারবে, আর ওই গুঁড়োটাও থাকবে। ওকে এটা গুঁড়োই হয়ে গেছে, আমি এটা তুলে নিলাম, এলাচের দানা দেওয়া কমপ্লিট। এবার দেবো কনডেন্সড মিল্ক, এটা দেখো পুরো সেই ক্যান কোল্ড ড্রিঙ্কসগুলো হয় না ওরকম। ওকে ও এই জিনিসটা লোককে সামলাতে পারে বলতো, এটা তো শুধুই খাওয়া যায়। তো মোটামুটি তোমরা তোমাদের ঠিক যতটা পছন্দ ততটাই দিও, আমি অনেকটা চিনি দিয়েছি, তারপরেও জানো এটা লোক সামলানো যায় না, সো আমি একটু ভালো মতনই দিলাম, আর না খানিকটা তো শরীর স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখতে হবে নাকি। তোমরা কিন্তু কনডেন্স মিল্ক দিয়ে কফি বানিয়ে খেয়ে দেখতে পারো, ফাটাফাটি লাগে জাস্ট মারাত্মক। ওকে কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, আর দিয়ে ধরো মিনিট 3-4 মতন এটাকে যাতে ভালোভাবে মিশে যায় সেটা ওয়েট করতে হবে। তো
এটা কমপ্লিট। তোমরা চাইলে এর মধ্যে ফুড কালার বললাম দিতেই পারো। আর এবার ভেজে রাখা কাজু বাদামগুলো দিয়ে দেবো। তোমরা চাইলে এর মধ্যে পেস্তা দিতে পারো, পেস্তার কুচি, আমন্ড কুচি দিতে পারো, আর কোনো ড্রাই ফ্রুট দিতে চাও যদি গার্নিশিংয়ের জন্য নিশ্চয়ই দিতে পারো। সাজানোটা তো কমপ্লিটলি নিজের চয়েস, নিজে দেখতে ভালো লাগা, তার উপর আমাদের পেঁপের হালুয়া রেডি হয়ে গেছে। এবার এটা সার্ভ করব। তাহলে সার্ভ করে নিয়ে দেখা হচ্ছে। দেখতে বেশ সুন্দর হয়েছে না? গন্ধটাও কিন্তু দারুণ রয়েছে। সত্যি বলছি, ঘিয়ে ভাজা কাজুর গন্ধ, ঘিয়ের গন্ধ, মিষ্টি মিষ্টি গন্ধটা তো ব্যাপক বেরোচ্ছে। তো আমি না একদম মিষ্টি রান্না কোনোদিনও করিনি, ইভেন আমি কোনোদিন লাইফে পায়েস পর্যন্ত রান্না করিনি। তো একদম প্রথমেই তারাদাই ডিশ ট্রাই করে ফেলেছি। তো একটু দেখি, আজকে ভয় ভয় খাট টেস্ট করছি। ওকে, খারাপ হয়নি, সত্যিই খেতে ভালো হয়েছে। কিন্তু আমি না মিষ্টি ভক্ত নই, আমি নিজে টক খেতে খুব ভালোবাসি, আমার প্রচণ্ড মিষ্টি লাগছে। তো তোমরা যদি আমার মতো একটু কম মিষ্টি খাও, তাহলে আমার মনে হচ্ছে কনডেন্স মিল্কটা আমি একটু বেশি দিয়ে দিয়েছি লোভে পড়ে। তো তোমরা একটু কনডেন্স মিল্কটা কম দিও। কিন্তু যারা মিষ্টি খেতে ভালোবাসো তাদের জন্য এই মিষ্টি পারফেক্ট। যেমন আমার বাবা প্রচণ্ড মিষ্টি খেতে ভালোবাসে, তো তার জন্য এটা একদম ঠিকঠাক, খেতে ভালোই হয়েছে। মানে আমি খুব একটা খারাপ রান্না করি না তার মানে। কাজু দিয়ে খেয়ে দেখি। ওকে, আমি কমপ্লিট করে নিয়ে আসছি। আমার অবস্থা খুবই খারাপ, কেননা রান্না টান্না করে এলাম গরমের মধ্যে, করে এসে আর কে সেজে গুজে রান্না করে বললো তো? আমি তো আর সিরিয়ালের নায়িকা নই যে সেজে গুজে একদম সাজুগুজু করে সুন্দর করে চুল টুল বেঁধে শাড়ি পরে গিয়ে রান্না করব। আমি করি না, আমি বাড়িতে নর্মাল যেমন থাকি আমি সেরকমই রান্না করেছি। সো এরকমই অবস্থা আমার। তো আজকের আইটেমটা খেতে বেশ ভালোই হয়েছে। তবে আমার পার্সোনাল যদি বলো, তাহলে আমি বলবো আমার একটু মিষ্টি কম হলে খুব ভালো হতো। তো ঠিক আছে, কি আর করা যাবে, কিন্তু আমার বাড়ির সবাই তো ভালো করে খাবে, তাতেই আমি খুশি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল নোটিফিকেশান অন করে দিও, আর তোমরা আমাকে সাপোর্ট করো। এত কষ্ট করে অনেক কিছু করে ভিডিওগুলো বানাচ্ছি, তো তোমাদের সাপোর্ট না পেলে কী করে মোটিভেটেড হবো বলো তো? একটু মোটিভেশান দাও যে ভালো করে ভিডিও বানাই, যাতে একটা এনার্জি আসে না, মানে সবাই চায় ভিডিও দেখতে, এরকম একটা এনার্জিও তো আসা দরকার আছে, নাহলে হবে কী করে বলো? তো সাপোর্ট করো। তো আজকে ভিডিও এখানেই তাহলে শেষ করছি। কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে, কিন্তু একদম ভুলবে না। আজকে ভিডিও এখানেই শেষ করলাম, টাটা।